সালামু আলাইকুম। আমরা ওয়ালাইকুম আসসালাম। আজ আসছি কালীগঞ্জ উপজেলার মাঠটার নাম কি? পিরাজপুর। পিরাজপুর মাঠ। পিরাজপুর মাঠে এখানে ঝালের ভুঁই থেকে স্থানীয় মহিলারা ঝাল তুলছে। আসুন আমরা জেনে নিই এই ঝালের যারা ঝাল তুলছেন এদের পারিশ্রমিক কত করে দেওয়া হয়। আচ্ছা, আপনার নামটা কি একটু বলা যাবে? আচ্ছা থাক, নাম নাম বলার দরকার নেই, আপনার নাম বলার কাছে রাখেন, আপনার নাম বলার দরকার নেই। আপনার ঝাল তুলছেন এটা কি, আপনার পারিশ্রমিকটা কিভাবে দেয়? ঝাল নাম কাবো আপনাদের পারিশ্রমিক কিভাবে দেয় এখান থেকে? ঝাল তুলছেন এটা কি, টাকাটা কিভাবে দেয়? টাকা তোলা হয়ে গেলে দিয়ে দিতে হয়। তাই কি একই কেজি কেজি সিস্টেমে? কেজি কত করে? 13 টাকা। মানে 1 কেজি ঝাল তুলবেন 13 টাকা পাবেন, তাই না? এ প্রতিদিন কয় কেজি করে ঝাল তুলতে পারেন আপনি? আজমনের বেশি তুলতে পারে, আজমন 30 কেজি তো হবেই। মানে সকাল বিকেল তুললি? সকাল বিকেল তুললি সর্বোচ্চ 30 কেজি তোলা যায়, তাই না? আচ্ছা, তা কাজ কি আপনার প্রতি প্রতিদিন হয় কাজ? না, প্রতিদিন ওই 8-10 দিন যায়, 15 দিন যায় একদিন। মানে 15 দিনে একদিন এরকম ভাবে। আর অবসর টাইমে কি করেন আপনারা? আমাকে বাড়ি সংসারে কাজ করি। আচ্ছা, আপনার বাড়ি কোন গ্রাম? পিরাজপুর। পিরাজপুর। আপনারা কি নিয়মিত এভাবে ঝাল তোলেন? জি না। এ কতদিন পর পর? 10-15 দিন পর পর তুলি। মানে বাড়িতে অযথা সময় নষ্ট না করে জি এখানে একটু সময়টা ই করলেন, সময়টাও কেটে গেল, মাঝখান থেকে কিছু ইনকাম হলো। লাগে, বাচ্চা কাচ্চা আছে। আপনার কয় ছেলে মেয়ে? আমার 2 ছেলে 1 মেয়ে, 3টা ছেলে। আপনার স্বামী কি করে? আমার স্বামী মারা গেছে। ও, স্বামী মারা গেছে। আপনারা এই এখানে কয়জন আছেন? 5 জন। 5 জনে? 5 জনে কি প্রতিদিন আসেন? প্রতিদিন আসা হয় না, এই একজনের ভুই তো এই জন্য। এই পাশে আর কোনো ভুই টুই নেই? ওই যে একখান আছে পাশে, ওই মাঠের শেষে একখান আছে। না, এই আপনার এই ঝালের দাম তো এখন অনেক, তাই না? ঝালের দাম তো অনেক, তা এই আপনাদের মজুরি কি মনে হয় যে আপনাদের কম দেয় বা বেশি দেয়, এরকম কিছু মনে হয় আপনাদের? কম দেয়। কম দেয়? তাহলে কত হইলে পরে আপনাদের ভালো হয়? 20 টাকা হলেও ভালো হয় বাবা। কি আপনি বলেন না কেন? আমি ফেলবো? হ্যাঁ, কম তো হয়, তারপরে বাড়ির পাশের লোক কপলা করা রয়েছে, তো এই জন্যই আর মানবতার খাতিরে আমরা আর বেশি কিছু বলি না। মানে এই ভুই থেকে কি প্রতিদিন মানে যখন ঝাল ওঠে তখনই আপনাদের ডাকে? জি, যখনই ঝাল উঠায় তখন আমাদের ডাকে। কতদিন পর পর ঝালটা উঠানো হয়? কষি 10-15 দিন এরকম। এই যে আজকে আজকে ঝালটা তুলছেন, জি, এরপরে ঝালটা আবার কতদিন পরে তুলবেন? আবার আরাম 10-15 দিন পর আসতে হবে। ভালো যখন দাম মাম হয় তখন আমরা তুলি। আচ্ছা, মানুষজন আজ ঝালের দাম কম হয়, যখন বেশি ঝালই হয় তখন 1 সপ্তাহ লাগে। তাহলে আপনারা এই 13 টাকা কেজি জি যে দামটা পান, এই দামে আপনারা সন্তুষ্ট না? জি না। তারপরেও নিয়মিত কাজটা হয় না? হ্যাঁ, তারপরেও করে। তাহলে আপনাদের 20 টাকা কেজি হলে পরে ভালো হতো, তাই না? জি। এখন ঝাল কত করে বাজারে কেজি? কেউ সঠিক তো জানি না, আমরা মহিলা মানুষ বাজারে যাই না। মানুষই বলছে যে 200 টাকা 150 টাকা এরকম। তাহলে আপনাদের তো মনে হয় যে আপনাদের যদি কাজটা প্রতিদিন হতো তাহলে পরে আপনাদের তো ভালো লাগতো না? সুবিধা হতো, ভালো হতো, সংসারে ছেলে মেয়ে আছে, বুঝেছে? জি। আর অবসর টাইমে কি করেন আপনারা? অবসর টাইমে কি করি, মনে করেন যে খাতা কাপড় সেলাই করি, মাঠে আসি ছাগল গরুর ঘাস কাটতে। এভাবে অবসর টাইম কাটে? জি। আচ্ছা ঠিক আছে, আপনাদের কাজের মাঝখানে একটু বিরক্ত করলাম, কিছু মনে করবেন না, ভালো থাকবেন। না, সমস্যা নেই।